বাঙালির অন্যতম প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা শান্তিনিকেতন। আপনারা অনেকেই একাধিকবার গেছেন নিশ্চয়ই, আর নিশ্চয়ই নজরে পড়েছে বোলপুরের একটু আগেই অদ্ভুত নামের কিছু স্টেশন, যার মধ্যে একটা হলো নোয়াদার ঢাল। সেখানে এর আগে সম্ভবত কেউ আসেন। ট্রেন চলে যাওয়ার শব্দ মিলিয়ে গেলে ধুধু ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা স্টেশন, শুধু কিছু পাখির ডাক, একটা কৃষ্ণচূড়া গাছ আর ফাঁকা প্ল্যাটফর্ম। আচ্ছা, সত্যি করে বলুন তো, ট্রেনে করে যেতে যেতে জানলা দিয়ে যখন দেখেন এমন অচেনা ছোট্ট কোনো স্টেশন, মনে হয় না যে নামতে পারলে বেশ হতো? একবার নেমে যদি দেখা যেত স্টেশনের পাশ দিয়ে ছায়া ছায়া রাস্তাটা ঠিক কোথায় গেছে। কিন্তু আমাদের প্ল্যান মাফিক ঘোরার মাঝে অচেনা ছোট্ট এক স্টেশনে হঠাৎ করে নেমে পড়ার সুযোগ কোথায়? তাই প্ল্যান মাফিক ঘোরার বাইরে বেরিয়ে যখন শুধুমাত্র একটা অচেনা স্টেশনে আসবো বলে ঠিক করেছিলাম, তখনও কিন্তু জানতাম না নোয়াদার ঢালে এসে শেষ পর্যন্ত ঠিক কী দেখব। কিন্তু শেষমেশ দেখলাম, আর কিছু হোক না হোক, বন্ধু কিন্তু জুটেই যায় সবখানেই, আর সে বন্ধুত্বে বয়সের মাপকাঠি নেই। অচেনা এই জায়গায় অফুরান মজার মাঝে আর একটা দারুণ মজার গল্প বলবো আপনাদের, এই নোয়াদার ঢাল স্টেশনের নাম রাখা নিয়ে। কিন্তু তার আগে বলুন তো, রেল লাইনে কয়েন রেখে দিলে ট্রেন চলে যাওয়ার পর সেটা চুম্বক হয়ে যায় কিনা তা পরীক্ষা করে দেখেছেন কখনো? আমাকে যদি নিয়ে যাস সাইকেলে করে, বাড়িতে না ফিরলে বাড়িতে বকা খাবি না, ম্যাক্স করে ফেলবি। সাহেবী আমল, ঝাপটের ঢাল আর পিচকুড়ির ঢাল, এই দুই স্টেশনের মাঝে আরেকটি নতুন স্টেশন হবে, নাম কি রাখা যায়? কেরানিবাবু সাহেবকে গিয়ে জিজ্ঞেস করাতে সাহেব প্রথমেই বলে উঠল, নো আদার ঢাল প্লিজ। আর সেই নো আদার ঢাল হয়ে গেল নো আদার ঢাল। প্লিজ, এই গল্পে সত্যি মিথ্যা কিন্তু বিচার করতে যাবেন না। নো আদার ঢালে বেলা পড়ে আসছে আর আমারও ফেরা ট্রেনের সময় হয়ে এলো, এবার স্টেশনের দিকে না গেলে ট্রেন মিস হয়ে যাবে।